নমস্কার, আমি দোলা বলছি। ইয়ামি মামিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি মজার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো, সাবু আর আম দিয়ে ডেজার্ট। এটা খেতে কিন্তু খুবই ভালো, একদম ভিন্ন রকমের। চলুন তাহলে শুরু করে দিই। আমার সাবু দিয়ে ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে পৌনে এক কাপ সাবু নিয়েছি, বড় দানার সাবু। এটা আমি ভালো মতন ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব। আমি সাবুটাকে ভালো মতন ধুয়ে নিয়েছি, এটা বেশ কিছুক্ষণের জন্য ভেজানো থাকবে। সাবুদানা আর আম দিয়ে মজার ডেজার্ট বানানোর জন্য আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি। এবার আমি এই আমটাকে ভালো করে ধুয়ে কেটে নেব। আমটা আমি এভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোলে আমটা ঢেলে দেব। এবার আমি আমটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। আমটা আমি এইভাবে ব্লেন্ড করে নিলাম। দেখুন কত সুন্দর আমের পাল্প তৈরি হয়ে গেছে। এখানে একটা বাটি নিয়েছি, এই বাটিতে আমি দুধ নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। এখানে আমি 2 টেবিলস্পুন মিল্ক পাউডার নিয়ে নিলাম। এবার ভালো মতন দুধের সাথে এই পাউডারটা মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো গুটি না থাকে, মিল্ক পাউডারটা যেন দুধের সঙ্গে ভালো মতন মিশে যায়। এভাবে আমি মিল্ক পাউডারটা দুধের সাথে মিশিয়ে নিলাম। এটা আমি এবার সাইড করে রেখে দেব। এখানে আমি 1/2 টেবিল স্পুন সাবজা সিড বা বেসিল নিয়েছি। দেখুন এই সাবজা দেখতে কিন্তু অনেকটা এরকম হয়। এখানে আমি অল্প জল দিয়ে এই সাবজা সিডটা ভিজিয়ে রাখব। এইভাবে এটা 10 মিনিটের মতন আমি ভিজিয়ে রেখে দেব। গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি। এবার আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নেড়ে জলটা ফেলে দিলাম। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি 2 কাপ। এবার আমি গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি। দুধটা আমি ভালো মতন নেড়ে নেড়ে ফুটিয়ে নেব। দুধটা ফোটা অবধি আমি অপেক্ষা করব। দুধটা ফুটে গেছে, এবার আমি কমিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 3 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। যেহেতু দুধটা ফুটে গেছিল আমি গ্যাস ওভেনটা একদমই কমিয়ে দিয়েছিলাম। এবার আমি মিডিয়াম আঁচ করে দিচ্ছি। এইভাবে আমি দুধটা জাল দিয়ে একটু ঘন করে নেব। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি যেই দুধে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছিলাম মিল্ক পাউডারটা, সেই দুধটা আমি দিয়ে দিলাম। এটা দিও আমি এবার নেড়ে নেড়ে এটা ভালো মতন জাল দিয়ে নেব। আর একটু গাঢ় করে নেব আমি। দুধটা বেশ ঘন হয়ে এসছে। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ নেড়ে এটা ঠান্ডা করার জন্য রেখে দেব। আমি গ্যাস ওভেনে একটা এরকম সসপ্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি জল। আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি সেই ভেজানো সাবুটা দিয়ে দিচ্ছি। গ্যাস ওভেনটা অন করে দিলাম।
আমি সাবুটাকে একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব। সাবুটা ট্রান্সপারেন্ট হওয়া অবধি আমি এইভাবে সাবুটা জাল দিয়ে নেব। সাবুটা আপনারা এমনিও মানে এমনিও রান্না করতে পারেন না ভিজিয়ে, আর ভিজিয়ে নিলে কি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। সাবুটা কিন্তু আমার হয়ে এসছে। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। এবার আমি জাল দেওয়া সাবুদানাটা এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এই সাবুর দানাগুলো আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এখানে নিয়ে নিচ্ছি দুধ। দুধটা আমি আর অন্য জায়গায় রাখিনি, কড়াইতেই রেখে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব আমের যে পাল্পটা আমি করে রেখেছি, এবার দিয়ে দিচ্ছি এই আমের পাল্প। আমি এখানে 3 টেবিলস্পুন নিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসেছে। আমি আরেকটু নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেব এই সাবুর দানা। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কত ভালো লাগছে। এবার আমি এখানে যে সাবজাটা মিশিয়ে রেখেছিলাম জল দিয়ে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এই সাবজা। এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো জিনিস। এবার এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি উচোনো অ্যালমন্ড। এবার দিয়ে দিচ্ছি কুচোনো পেস্তা। এবার দিয়ে দিচ্ছি কুচোনো কাজু বাদাম। এবার আমি কিছুক্ষণ এটাকে ফ্রিজে রেখে দেব। আমি 1 ঘন্টার মতন এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি এই ডেজার্টটা সার্ভ করে দেব। এর জন্য আমি 3টে এরকম ছোট ছোট বাটি নিয়েছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবে, শেয়ার করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আগামী দিনে আমি যেসব নতুন নতুন ভিডিও দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এই ডেজার্টটা আপনারা উপোষের দিনও খেতে পারেন, বাচ্চাদেরও খাওয়াতে পারেন, বা বাড়িতে অতিথি এসছে নতুন কিছু ডেজার্ট তৈরি করে খাওয়াবেন, এইভাবে কিন্তু আপনারা তৈরি করে খাওয়াতেই পারেন। তাতে অতিথি কিন্তু খুব প্লিজড হবে। এবার আমি এখানে কিছু আম দিয়ে দিচ্ছি, আমের টুকরো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচোনো কাজু বাদাম। এবার দিয়ে দিচ্ছি কিছু আলমন্ডের কুচোনো। এবার দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। দেখুন এইভাবে
যদি আপনারা উপরে গার্নিশ করে দেন তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে এবং যাদের দেবেন তারাও কিন্তু খুব প্লিজড হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আস্তাবে আসি, আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর আপনারা বাড়িতে এটা ট্রাই করে প্লিজ আমাকে জানাবেন কেমন হয়েছে।